সেই থেকে ডেকে যাচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না? দেখো মা, কি সুন্দর সরকারি পত্রিকা। দেখো মা, এখানে ছোটদের আঁকা ও লেখা দেখে মন ভরে যায়। দীঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে কুচবিহার, সব জায়গার সুন্দর আঁকা ও লেখা এখানে দেখতে পাচ্ছি। ছোটদের নিজস্ব পত্রিকা সরগড়, সারা বাংলা স্কুল ম্যাগাজিন এখন ঘরে ঘরে। সরগড় পড়ুন ও পড়া। নমস্কার। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি দর্শনে দর্শক শ্রোতা বন্ধুরা স্বাগত। আপনারা সবাই জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা বিষয়ক অনুষ্ঠান আপনাদের কাছে পাঠিয়ে থাকি। আজ আমরা একটা নতুন বিষয় আপনাদের সামনে এনেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে জানুয়ারি সাইকেলে আমাদের ইগনুর পঠন পাঠন এবং পঠন পাঠন ব্যবস্থা এটা শুরু হয়ে গেছে, আর ইগনু সম্পর্কে আপনাদের সবারই জানা। আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের রাজ্য স্তরে রিজিওনাল সেন্টার যেটা বিকাশ ভবনে রয়েছে, আমরা সেখানকার রিজিওনাল ডাইরেক্টর ডক্টর এস কে ত্রিপাঠী মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের মধ্যে এসেছেন, এবং এসেছেন এজন্যই যে আপনাদের সঙ্গে তার যে ভাবনা চিন্তাগুলো তিনি আলাপচারিতার মাধ্যমে জানাবেন এবং আমরাও ইগনু সম্পর্কে অনেক অবহিত হব। ডক্টর এস কে ত্রিপাঠী আপনাদের সামনে রয়েছেন, আমি তাকে নমস্কার জানাচ্ছি। আপনারাও তার সঙ্গে দেখতে পাবেন যে তিনি কিভাবে আমাদের সব ব্যাপারটা বুঝিয়ে বলছেন। স্যার নমস্কার। নমস্কার। নমস্তে স্যার। আজকে আমরা এখানে এসেছি এটাই বলবো বলে যে আমাদের এই যে অনুষ্ঠান আমরা শুরু করছি, এই অনুষ্ঠানে আমরা ইগনুর এডুকেশন পলিসি এর উপরে, স্যার হোয়াট আর দি এডুকেশন পলিসি অফ ইগনু, উই ওয়ান্ট টু কনভে আওয়ার লার্নার্স, প্লিজ সে সামথিং ফর দেম। লেট মি ফার্স্ট অফ অল উইশ এ হ্যাপি নিউ ইয়ার টু অল দ্য ভিউয়ার্স অফ আমার চ্যানেল। দিস ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম আই এম কামিং, আই হ্যাভ অলসো কাম ইন আদার প্রিভিয়াস অকেশনস টু দিস চ্যানেল টু টক on different activities of Indira Gandhi National Open University. So I'm very happy that today I'm here to convey our viewers about the new developments that have taken place in Indira Gandhi National Open University, and also about the admission for January 2018 cycle. Our viewers know to a great extent that Indira Gandhi National Open University is a central university, and this university has established its regional centers in different parts of the country. And in the state of West Bengal there are three regional centers. One regional center is in Kolkata, the other two regional centers are in Siliguri and Raghunathganj. Under regional center Kolkata there are 75 learner support centers operating, and through these learner support centers lots of academic programs are being offered to various categories of learners in the state of West Bengal. And I am very happy to say that more than 43,000 learners have enrolled in the last academic cycle, that is July 2017 as well as January 2017 admission cycles. And this clearly shows the kind of interest people of West Bengal have towards the academic programs offered by Indira Gandhi National Open University. And this university is also trying its level best to provide best kind of support services to its learners so that they will become successful and they get all the benefits that Indira Gandhi National Open University wanted to give to its learners. In this particular perspective, varieties of programs are offered, and we are also developing from time to time the support mechanism, and we are also trying to advise our officials working at different study centers to innovate new ways and means to support their learners
so that every learner is supported properly and they get the best kind of education through the study centers and through the regional centers across the country. দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ডক্টর এস কে ত্রিপাঠী আপনাদের সামনে রয়েছেন, আপনাদের গুড উইশেস জানিয়েছেন, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। তিনি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিলেন যে ইগনু কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করে এবং সারা পশ্চিমবঙ্গে তিনটি জায়গাতে আমাদের এই রিজিওনাল সেন্টার রয়েছে এবং সেখান থেকে যারা লার্নার্স তারা কিন্তু নানাভাবে তারা অ্যাডমিশন নেয়, অ্যাডমিশন নিয়ে পড়াশুনো শুরু করে এবং তারা এই ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে তারা পরিচিতি গ্রহণ করে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করছে। আমরা এখন নেক্সট কোশ্চেন স্যারের কাছে নিয়ে যাব। স্যার, আই ওয়ান্ট টু নো যে অ্যাট প্রেজেন্ট হাউ ইগনু ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটি। I have answered to this particular question also in the previous occasion, but then I will again tell our viewers, yes sir, that Indira Gandhi National Open University is an open university and it is a central university established by an act of parliament by Government of India, and this university is a has a diversified system. It is not campus based, it is rather home based. Why I said home based? Because the learners, those who are pursuing different programs through this university, are pursuing these programs through distance mode of learning. So, staying in the respective places, they can very well pursue their program and complete their program. Of course, study centers are there to support the learners, but mostly all the programs or majority of the programs are home based. It is not campus based. And the second thing is that in this particular university, media, the multimedia is maximally utilized. You will find in the conventional universities, classroom based teaching and learning is taking place mostly. And the teaching learning is also a kind of, chalk and talk, because teachers are regularly coming to the classroom and the learners are also coming, and face-to-face interactions are mostly taking place. But here, this part is minimum. The academic counseling classes that we say in the open university, or whatever the Indira Gandhi National Open University is providing through its study centers, are minimum. And all these teaching learning or majority of the teaching learning takes place through other mediums, what we say multimedia, through television, through radio, through internet, email, through CD-ROM, through EduShared facilities, through web conferencing, through teleconferencing, and there are many more. Because teaching learning is supplemented with all these modern communication technologies, and these are the communication technologies which are considered to be the most effective mediums, and through these mediums learners are learning effectively, and that is the reason why the interest level of people are more towards IGNO and its academic programs. আপনাদের সামনে স্যার অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে আপনারা যারা আজকের দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন কিভাবে ইগনু কাজ করে তার লার্নার সাপোর্ট সেন্টারের মাধ্যমে এবং লার্নার্সরা কিভাবে উপকৃত হতে পারে, এটা আমাদের কাছে খুব বড়ভাবেই জানা গেল। আমরা স্যারের কাছে এবার জানতে চাইব যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রামস, একটা একাডেমিক অ্যান্ড একটা প্রফেশনাল। স্যার, ইসি বারে মে কুছ। একাডেমিক প্রোগ্রামস আর ভ্যারাইড অ্যাজ ফার অ্যাজ ইগনো ইজ কনসার্ন। ইউ সি, in case of the conventional universities, you will find a limited number of academic programs, say for example 10, 20 or 30 or something like that. Yes, sir. But in IGNO, if you just look at the list of programs available by this university, you will find more than 200 academic programs are there in the list. And these programs varies from certificate level programs to doctoral level programs. Broadly, we categorize the programs into four categories: certificate level, diploma or PG diploma level, degree or master degree level, and your doctoral level. Doctorate level, PhD level. MPhil and PhD. And again, these programs, whatever programs IGNO is offering, all these programs are related to various domains of knowledge. For example,
For computer science, there are so many computer science related programs. For teacher training, there are so many teacher training related programs. For library professionals, there are library science programs like PGD LAN, Library Automation Networking, Bachelor's degree in Library Science, Master's degree in Library Science, etc., etc. For management professionals or those who wants to build up their career in management domain, for them MBA, then so many PG diploma programs are also there, like PG diploma in operation management, PG diploma in marketing management, etc., etc. So in various domains you will find various academic programs which are related to various categories of people, and these programs are, majority of the programs are need based programs. You know, if you take aside the normal graduation or master degree programs, other programs are mostly vocational and professional programs, because the objective is to provide vocational and professional orientation to the different categories of people, those who are working in different sectors. For example, you see IGNO is offering certificate program in teaching mathematics for the teachers, those who are working in the primary schools or in the secondary schools. So this program is really beneficial for the teachers, those who are teaching mathematics in the school level, to increase their efficiency level. It is a competency enhancement course or skill development course. Through that, they will be able to master new skills, and with these skills they will be able to discharge their duties more effectively than others. Thick. So similarly, there are other programs like certificate program in anti-human trafficking, CAST we normally call. This program is meant for the district administration official or police people or those who are working in the administrative departments. Because, you know, you must be knowing about the menace of human trafficking. People are, you know, these, what should I say, these middlemen, they are taking people from one place to the other, and they're exploited like anything. So in order to check this menace, this particular program is there. That is, the technical know-how is there, so that the district administration official will be able to master the skills and know the technical or get the technical know-how to curb this particular menace in our society. So like that, all these programs are are targeted towards skill orientation or skill development, as you say, or professional and vocational development programs, through which a person will be able, suppose a fresher, for example. A fresher, if he or she pursues a program like this, will be able to get a vocation immediately after completion of the program. Or you'll be able to be self-employed. There are so many programs. Even if he or she is not able to get a job outside or in any sector, he'll be able to employ himself, or he'll be a self-employed person. For example, certificate in tourism studies. This program is related to tourism industry, isn't it? To become a guide, effective guide, or to run travel agency. This program will be immensely beneficial. So like that, if you just open the pages of the program guides of the programs offered by this university, you'll come to know how beneficial are they and how professional oriented are they. So they are really very, very beneficial for the people of our locality, and that is the reason why in the state of West Bengal all these programs are on offer through all these learner support centers. আমাকে খুব সুন্দরভাবেই স্যার বললেন ব্যাখ্যা করে যে আমরা যেভাবে ইগনোর থেকে সমস্ত প্রোগ্রামগুলোকে ভাগ করা আছে, তার মধ্যে রয়েছে সার্টিফিকেট প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম, ডিগ্রি প্রোগ্রাম, এবং তারপর তো মাস্টার ডিগ্রি এবং পিএইচডি লেভেল, পিএইচডি এবং এমফিল, এগুলো রয়েছে, এবং এগুলো আমরা ইচ্ছে করলেই আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারে এমন সব ভাবনাগুলোকে আমরা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে নিতে পারি। আর ইগনো সেজন্যই খুব সহজে সাধারণ মানুষের খুব পছন্দের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আমাদের মধ্যে স্যার আজকে সেই ব্যাখ্যাগুলোই দিচ্ছেন, যাতে করে আমরা এই জানুয়ারির সাইকেলে আমরা নতুন করে অ্যাডমিশন নিতে পারি। আমাদের প্রয়োজন ভিত্তিক যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা নিতে চাই, আমরা এখনই অ্যাডমিশন নিয়ে নিতে পারি। স্যার, এবারে লাস্ট ডে অফ দ্য অ্যাডমিশন, এ ব্যাপারে স্যার যদি কিছু বলেন, কবে আমরা লাস্ট অ্যাডমিশন ডেট উই হ্যাভ
It is a matter of happiness that university has extended the last date for submission of admission application forms up to 31st January. January cycle. That means towards the end of this month or up to the end of this month, a person can submit his or her application forms. Of course, online. Now online admission system is there. Please explain online system of admission. Earlier the candidates were supposed to submit the hard copy of the application form at the regional center. And regional center used to, scrutinize those applications and used to admit the learners. But since last 1 year, university has introduced online admission system. Yes. So anybody can submit his or her application form online by paying the fee through credit card or debit card or through net banking. And this facility is there. So if anybody can go to www.igno.ac.in, this is the website address of IGNO, he will get a link, online admission. And if he clicks that link, all these options will come and he or she will be very comfortably submit his or her application form for admission into different programs according to his or her choice. স্যার যেভাবে বলে দিলেন এবারে এখন থেকে আমাদের অনলাইন অ্যাডমিশন চালু হয়েছে, অনলাইন অ্যাডমিশনটা কিছুই না, www.ignu.ac.in এটাতে যদি আমরা আমাদের কম্পিউটারে ক্লিক করি তাহলে আমাদের এই সাইট খুলবে এবং এই সাইট খোলার পর আমাদের অনলাইন অ্যাডমিশনের দিকে গিয়ে আমরা আমাদের নাম পরিচয় অন্যান্য সমস্ত কিছু দিয়ে আমরা কে কতটুকু পড়াশুনো করেছি তার একটা চিত্র দিয়ে যদি আমরা জানিয়ে দিই এবং আমাদের টাকাটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা সেখানে দিতে পারি তাহলে সেই নির্দিষ্ট ফিস জমা দিলেই আমাদের নামের লিস্ট হয়ে যাবে এবং আমরা সেখান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধাগুলো পাব। স্যার সেভাবে আমাদের কাছে বলে দিলেন। এখন আমরা পরবর্তী পর্যায়ে যেটা স্যারের কাছে জানতে চাইব, এই যে ইগনুর অ্যাডমিশন হয়ে গেল, এর পরের পর্যায়ে আমাদের কি করতে হবে? আফটার অ্যাডমিশন হোয়াট উই শ্যাল ডু ফর দা কন্টিনিউ আওয়ার স্টাডিজ? স্যার প্লিজ সে। আচ্ছা, বিফোর আই স্পিক অ্যাবাউট দ্য নেক্সট অ্যাক্টিভিটি অফ ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, আই মাস্ট টেল দ্য ভিউয়ার্স, ইয়েস স্যার, দ্যাট ফ্রম দিস অ্যাডমিশন সেশন অনওয়ার্ডস ইউনিভার্সিটি has tied up with Ministry of IT in government of India, and through Ministry of IT some centers have been identified, common service centers, CSC, which are located in the village level. And these CSC, common service centers, are the nodal centers for online admission of Indira Gandhi Open University. The representatives of CSC will also help the learners in filling up of their online admission form, and for that they have to pay a nominal fee, for example 60 rupees for admission and 30 rupees for examination form fill up. So it is a help given by Government of India to the learners, those who are staying in the remote locations, yes, those who do not have access into the computers or internet facility. So our learners can very well identify a CSE centers in their locality, common service center in their locality, and go to them and request them for online admission. And one more beneficial thing is that even if they do not have the net banking facility or credit card or debit card facility, they can pay the money to the CSE center, and through CSE wallet the online admission fee can be paid by the CSE representative. So it is such a wonderful thing Government of India has innovated, and IGNO has also accepted this particular initiative for the benefits of the rural learners. তাহলে যারা আজকে অনুষ্ঠান শুনছেন, আমাদের কাছে স্যার একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে দিলেন। আমরা যারা রিমোট ভিলেজে রয়েছি, আমাদের বাড়ির সামনে সেরকম কোনো সার্ভিস সেন্টার নেই, কিংবা কম্পিউটারে আমরা নিজেরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছি না, আমরা কিন্তু আমাদের কমন সার্ভিস সেন্টার সেখানে রয়েছে, আমরা সেখানে গিয়ে যদি আমাদের নিজের অসুবিধার কথাগুলো বলি তাহলে তারাই অনলাইন ফর্ম ফিল আপ করে দেবেন। সেখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি কারোর না থাকে, তারা একেবারে সরাসরি ক্যাশ টাকা তাদের কাছে দিয়ে, আমরা নমিনাল ফিজ তাদেরকে দিয়ে তারা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এটা আমাদের একটা খুব ভালো জানার জিনিস হলো, এবং ভারত সরকার এই ব্যাপারটা এনেছেন আমাদের জন্য, আর ভারত সরকারের এই ব্যবস্থাপনাকে আমরা ইগনু পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের কাজের অনেক ত্বরান্বিত হচ্ছে, কাজ অনেক সুস্থভাবে এগিয়ে যাচ্ছে।
Sir, after the admission, yes. What we have to do? Yeah, it is a pertinent question. You see, after the admission is over, what the regional center normally does, that is to prepare the list of the candidates study center wise. Yes, sir. And the list is sent to the study centers, and study centers intimate the learners for the induction meeting. The first contact meeting is called the induction meeting at the study centers. So all the learners flock together at the study centers, and one officer from the regional center also goes to the study center to talk about the distance education system and the newness about the open university. And you know, all the queries of all the learners are normally addressed on the induction meeting. In the induction meeting, the counselors are present, the study center staff members are also present, and one or two officers from the regional center are also present. And in that meeting, thorough discussion normally takes place, and the learners ask all the questions or pose all the queries that they have in their mind, and get clarified all those queries. So that is the first thing. And after that, the counseling schedule is prepared. Normally, counseling schedule is prepared by the coordinator of the study center, who happens to be an experienced person of the host institution. Mostly reader rank persons or professor rank persons become the coordinator, assistant coordinators. And once the schedule is prepared, the schedule is distributed among the learners that on such and such date, on such and such time, such and such class is there. So the learners go to the study centers and attend the counseling classes. And in the counseling classes, all academic discussions take place, and all the doubts of the learners pertaining to the subject gets clarified. তাহলে যারা আমাদের আজকে অনুষ্ঠান শুনছেন, আমরা এক একটা আজকের এই আলোচনাটাকে আমরা খণ্ডচিত্রের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। আমরা ফার্স্ট এপিসোডে স্যার কিন্তু আজকে দারুণভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে 31 জানুয়ারি পর্যন্ত আমাদের ইগনুতে অ্যাডমিশন নেওয়া যাবে, অনলাইন অ্যাডমিশন নিতে হবে। অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে অসুবিধে হলে আমাদের সাপোর্ট সার্ভিস সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায়, রিমোট ভিলেজে, সেখানে আমরা এটা নিতে পারবো। আমরা যখনই কম্পিউটারে আমাদের এই ইগনুর সাইটটা খুলব, তখনই আমাদের বিষয় এবং কোন বিষয়ের জন্য কত টাকা আমাদের দিতে হবে তা বেরিয়ে আসবে, এবং সেটা বেরিয়ে এলেই সেই টাকাটাই আমাদেরকে শুধু পে করতে হবে। আর আমরা পে করার পর আমরা যখন অ্যাডমিশন পেয়ে যাব, তারপরের যে প্রক্রিয়া, অর্থাৎ স্টাডি সেন্টারে যাওয়া, স্টাডি সেন্টার থেকে আই কার্ড সংগ্রহ করা, আমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করা, তারপর কিভাবে আমরা পড়াশোনা শুরু করব, সে ব্যাপারগুলো কিন্তু সেখান থেকে বুঝিয়ে দেওয়া হবে। যারা স্টাডি সেন্টারে যাবেন, সেই স্টাডি সেন্টারের তালিকাও আমাদের ওই ইগনুর সাইট থেকে পেয়ে যাবেন। যার যেখানে বাড়ি, যার যেখানে জেলা, তারা সেই জায়গাতে তাদের নির্দিষ্ট সেন্টারে গেলেই তারা জেনে যাবেন যে তাদের সেই স্টাডি সেন্টার থেকে পড়াশোনা চালাতে কোনো অসুবিধে নেই। আমরা এই ইগনুর এই যে প্রথম এপিসোডটা আপনাদের সামনে আনছি, তাতে আমাদের স্যারের কাছ থেকে এই প্রথম যে আমরা আলোচনাটা শুরু করলাম, স্যার একদম নার্সেলে আমরা এই ফার্স্ট পার্টিতে আমরা কি বলে নিতে পারি ওই দিন, 1 or 2 minutes? Actually, friends, Indira Gandhi National Open University is a Government of India entity, and its objective is to provide cost-effective vocational and professional education to the people, those who are languishing in the remotest of the remote corner of the state. And that is the objective. And because it is not a profit-making institution, it wants to enroll more and more learners, and it tries to elevate the academic standards of the people of the society. That is the objective. And in that particular perspective, all the staff working at the study centers and all the staff working at the regional center as well as the headquarters are also trying their level best. And our endeavor is always to provide best kind of support service to the learners, so that not only they'll be able to stand on their own feet, but also they will be able to become an asset to the nation. So that is the objective. And I'm very happy to say that the state of West Bengal is one of the biggest beneficiaries as far as IGNU is concerned. And that is the reason why in the entire state of West Bengal, more than 50,000 learners are enrolling
taken together the enrollment of Kolkata, Raghunathganj and Siliguri regional centers. So it is definitely a very satisfying affair, and our objective is also to set up study centers in other disadvantaged locations so that more and more people gets the benefit of higher education provided by Indira Gandhi National Open. তাহলে দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা পুরো অনুষ্ঠানটা দেখলেন, এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদের বিকাশ ভবনে আমাদের একেবারে রিজিওনাল সেন্টার রয়েছে, বিকাশ ভবনের রিজিওনাল সেন্টারে গেলেই আমাদের সেখানকার আমাদের যেসব হায়ার অফিসাররা রয়েছেন তারা বুঝিয়ে দেবেন। আপনারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, আমাদের আজকের অতিথিকে নমস্কার জানিয়ে আমরা এই এপিসোডটা শেষ করছি। নমস্কার। সরগড় সারা বাংলা স্কুল ম্যাগাজিন এখন ঘরে ঘরে, সরগড় পড়ুন ও পড়ান।